السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد شكرا دوشك مندولي كاچه دوري দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে এই মুহূর্তে বসে আছেন নিউজ 24 এর পর্দায় জেসিএক্স ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রতিদিন জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করি প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি প্রশ্নগুলো আপনারা করে থাকেন আমরা উত্তর নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করি আল্লাহ পাকের তৌফিকে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকে আমরা কথা বলবো ইসলামে অঙ্গীকার পূরণ এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি আব্দুল আখির মুহাদ্দিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা সাথে আছে আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন দর্শক মণ্ডলী ইসলাম ও অঙ্গীকার পূরণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে কেয়ামতের অনেকগুলো আলামত প্রকাশ পাবে তার মধ্যে তিনি 16টি উল্লেখ করেছেন এবং একটি অন্যতম হলো মানুষ ওয়াদা করবে কিন্তু তা পূরণ করবে না এবং হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলেছেন যে মুনাফিককে চিনার আলামত হলো তিনটি তার মধ্যে একটি হলো যে সে যখন ওয়াদা করে তখন ওয়াদার খেলাপ করে আর মুমিন কাকে বলা হয় সে যখন ওয়াদা করে তখন সেটা পূর্ণ করে আল্লাহ রাব্বে করিমের কাছে আমরা সকলেই কামনা করি তিনি যেন আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন আজকে আমরা মুহতারামের কাছে ওয়াদা পূরণের পুরস্কার তাৎপর্য গুরুত্ব নিয়ে আপনার কাছে আমরা বিস্তারিত আলোচনা শুনব নাহমাদুন সাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ আজকে আমাদের যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে যে ইসলাম ও অঙ্গীকার পূরণ এই বিষয়টা কোরআন ও হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর সামাজিক দৃষ্টিকোণ থেকেও তার গুরুত্ব অনেক এই ওয়াদা পূর্ণ করার ব্যাপারে সূরাতুল মুমিনুনে লম্বা বেশ আয়াত আছে তার মধ্যে মুমিনের পরিচয় কি কোন কোন গুণাবলীগুলো পাওয়া গেলে মুমিন বলা যাবে সে আলোচনাগুলো করা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন এরপরে চতুর্থ নম্বর আয়াত হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিন কারা যারা নাকি তাদের কৃত অঙ্গীকার এবং আমানত যথাযথভাবে পূর্ণ করে এরকমভাবে সূরা বনী ইসরাইলের ৩৪ নম্বর আয়াতে আছে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা তোমরা ১৯ সাথে কৃত ওয়াদা যথাযথভাবে পূর্ণ করো কিয়ামতের দিন তুমি এই ওয়াদা পূর্ণ করেছিলে কিনা তার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে এরকমভাবে সূরায় মায়দার আপনার প্রথম আয়াত সেখানে আছে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ হে ইমানদারগণ তোমরা মানুষের সাথে কৃত ওয়াদা চুক্তি তা তোমরা পূর্ণ করো এই সমস্ত আয়াতগুলোর দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা যে ওয়াদা পূর্ণ করার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন কত গুরুত্ব দিয়েছেন সূরা মুমিনুন আয়াতের দ্বারা তো বোঝা যায় যে মুমিনের পরিচয় পরিপূর্ণ পরিচয় তখনই হবে যখন তার মধ্যে কয়েকটি গুণ থাকবে তার মধ্যে একটি গুণ হলো যা নাকি তাদের ওয়াদাকে যথাযথভাবে পূর্ণ করে তাহলে ওয়াদা পূর্ণ করার বিশাল বড় একটা গুরুত্ব রয়েছে এরকমভাবে সহি বুখারি মুসলিম শরীফ তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস যে হাদিসের দিকে আপনিও ইঙ্গিত করেছেন আল্লাহর হাবিবের সাদ করেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকের সালাস ইজা হাদ্দাসা কাজাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা মুনাফিকের আলামত হলো তিনটি তিনটি আলামত দ্বারা মুনাফিক চিনা যাবে তার মধ্যে একটি আলামত হলো যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে এটা মুনাফিকের একটি আলামত দুই নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করবে মুনাফিকের আরেকটি আলামত বা নিদর্শন হলো ওয়াইজা ওয়াদা আখলাফা
যখন ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। তো দেখেন কি মারাত্মকভাবে আল্লাহ রাসূল চিত্রায়িত করেছেন যে মুমিনের মুমিনের পরিচয় হলো মুমিনকে যে নাকি ওয়াদা করে জায়েজ ওয়াদাগুলো করে জায়েজ ওয়াদা রক্ষা করে, আর মুনাফেকের পরিচয় কি যে নাকি ওয়াদা রক্ষা করে না। এর দ্বারা বোঝা গেল যে কোনো মুমিনের মাঝে যদি এই তিনটি কোনো একটা জিনিস পাওয়া যায় তো সে কিন্তু মুনাফেক হয়ে গেল, মুনাফেকের পরিচয় তার মধ্যে আপনার পাওয়া গেল। আজকে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, আজকে আমাদের সামাজিক অশান্তির একটি বড় কারণ হলো আমরা মানুষের সাথে কথা রক্ষা করি না। একজনের সাথে আমি ওয়াদা করলাম, টাকা নিলাম, ধার নিলাম, নিয়ে বললাম যে আমি চলতি মাসের এক তারিখে দিব, আমি দিলাম না। তাহলে যার থেকে আমি ধার নিলাম সে আমার একটা উপকার করল, আমি এটা পূর্ণ না করার কারণে সেও তো আরও জনের সাথে এরকম ওয়াদাবদ্ধ হইতে পারে, তারও তো আপনার প্রয়োজন হইতে পারে ওই তারিখে, এই জন্য সেই তো আপনার এইভাবে আপনি নির্ধারণ করেছে, আমার এই টাকা পরিশোধ করার তারিখ এটা নির্ধারণ করেছে। এখন সেই তারিখে যদি আমি না দিলাম তো সে পেরেশান হলো, পেরেশান হলো। এখন পেরেশান হওয়ার কারণে স্বাভাবিকভাবে আপনার পাওনাদার দেনাদার এবং এদের এবং পরস্পরের মধ্যে একটা বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে গেল এবং বিশাল বড় একটা শত্রুতা। মহতারাম, আমরা বুঝতে পেরেছি যে ওয়াদা পূরণ একটা শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ওয়াদা করে তা রক্ষা করা, যেমনটি কোরআনে কারিমের কয়েকটি আয়াত দিয়ে আপনি বলেছেন এবং হাদিসে পাকও এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। আমি এখন আপনার কাছে যে বিষয়টি জানব, ওয়াদা পূরণ করার পুরস্কার কি, আবার ওয়াদা না করার, ওয়াদা পূরণ না করার এর ক্ষতিটা কি? এটা তো আমরা এখানের মধ্যে পেয়ে গেছি। সুরে মুমিনের মধ্যে বলছে মুমিনের পরিচয় হলো এই গুণগুলো, তার মধ্যে একটি হলো যে নাকি ওয়াদা রক্ষা করে। এরপর আল্লাহ আল্লাহ পাক কি বলছেন, উলাইকুমুল ওয়ারিসুন, তারাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে, উত্তরসূরি, উত্তরসূরি হবে জান্নাতুল ফেরদাউস, তারা যেতে পারবে যদি ওয়াদা রক্ষা করে চলে। আর যদি ওয়াদা যদি রক্ষা না করে তার ব্যাপারে তো যে হাদিসটি বলেছি, হাদিসটির মধ্যে আল্লাহ রাসূল কি বলেছেন, মুনাফিকের আলামত সে তিনটি, তার মধ্যে একটি আলামত হলো ওয়াদা করে ওয়াদা পূর্ণ না করা। যদি ওয়াদা পূর্ণ না করে তো সে মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিকের ব্যাপারে যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সর্বনিকৃষ্ট সর্বনিম্ন স্তরে। সে আপনি কি জি, আরেকটি বিষয় আপনি জানবো, এই যে অঙ্গীকার বা আমানত যেটা আপনি বলেছেন, আমানতকে রক্ষা করা এটা শরীয়তের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আমানত সম্পর্কে বলেছেন, ইন্নাল আমানাতা, এভাবে কোরআনে কারিমের মধ্যে এসেছে। আমানত বলতে আসলে আমানত যেমন টাকা পয়সার আমানত, আমার কাছে একজন রেখেছে আমি সেটাকে সময় মতো পৌঁছে দিলাম, আরেকটি হলো কথাবার্তারও তো আমানত আছে, কথাবার্তারও আমানত আছে। যেমন নাকি হাদিসের মধ্যে আছে আল মুস্তাশার মুতামানুন, আমার কাছে কেউ কোনো একটা পরামর্শ চাইল, আমি এই কথার আরেকজন কাছে যদি ফুট আপ করে দিই তাহলে তার ক্ষতি হয়ে যাবে, তাহলে এটা আল্লাহ রাসূলের ভাষায় সে আমানতের আপনি কি খেয়ানত করলো। এরকমভাবে অন্য এক হাদিস তিনি শরীফের মধ্যে আছে, আল মাজালিস বিল আমানা, আপনি কোনো একটা মজলিসে দু তিনজন মিলে একটা কথা বলেছে, এই কথা যদি আমি আরেকজনের কাছে বলে দিই তাহলে আমি আমানতের খেয়ানত করলাম, এটা বিশাল জিনিস। আমরা এই যে ওয়াদা রক্ষার ব্যাপারে হাদিসের মধ্যে তো আমরা অনেক ঘটনা দেখি। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে একবার আল্লাহর হাবিব এক ব্যক্তির সাথে একটি ওয়াদা করেছিলেন, চুক্তিতে আবদ্ধ হয়েছেন যে আমরা আগামী দিন অমুক জায়গায় আমরা বসবো, টাইমও নির্ধারণ করা, দিন তারিখ সব কিছু নির্ধারণ করা, আল্লাহ রাসূল যথাসময় সেখানে আপনার উপস্থিত। কিন্তু যার সাথে কথা হয়েছে যে সেও থাকবে ওই লোক আসে নাই, হুজুর একে একে তিন দিন অপেক্ষা করতেছেন সেখানে বসে, তিন দিন পরে ওই লোক আসছে। আসার পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি তো ওয়াদা রক্ষা করলে না, আমি তো তিন দিন এখানে বসে রইলাম, তুমি আমাকে অনেক কষ্ট দিলে। দেখুন এই যে ওয়াদা রক্ষা না করার কারণে আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন। একমভাবে আমরা যদি সামাজিকভাবে আমরা যদি ওয়াদা অঙ্গীকার যদি যথাযথভাবে রক্ষা করতে পারি তাহলে সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য
এটা বিশাল বড় একটা সহায়ক। চমৎকার আপনি বলেছেন, আমরা যে যে পর্যায়ে আছি ওই পর্যায় থেকে যারা যাই আমরা ওয়াদা করি সেটা কিন্তু পূরণ করা জরুরি। আরেকটি বিষয় আপনার কাছে আমি সংক্ষেপে জানবো, যে অনেক সময় যারা অভিভাবক পিতামাতা সন্তানদের সাথে কিন্তু কিছু কিছু ওয়াদা করে, হ্যাঁ, এই ওয়াদা করা বা না করা সম্পর্কে সুন্দর একটি ঘটনা আছে আবু দাউদ শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল সামনে এক সাহাবী তার বাচ্চাকে বলতেছে, এই বাবু আসো, বাচ্চা আসে না, পরে বলে তোমাকে একটা জিনিস দিব। আল্লাহ রাসূল বলে, তুমি কি আসলে কি তাকে কিছু দেওয়ার ইচ্ছা করছো? জি হুজুর, আমার কাছে একটা খেজুর আছে, এই খেজুরটা দেওয়ার ইচ্ছা করেছি। হুজুর বলছে, তুমি যদি তাকে কিছু দেওয়ার ইয়া না করতে ইচ্ছা না করতা, তাহলে তো তুমি তোমার এই বাচ্চার সাথে চরম আপনি ওয়াদা খেলাফির আপনি তোমার গুণা হলো। আজকে আমাদের বাচ্চারা যে নষ্ট হয় এটার জন্য আমাদের অভিভাবকরা কিন্তু অনেক দায়ী। আমরা নিজেরা আমাদের বাচ্চাদেরকে আমরা ওয়াদা ঠিকমতো রক্ষা করি না, তার দুদিন পরে আমার বাচ্চাও কী করে, ওয়াদা আমার সাথে করলে আমার ওয়াদা রক্ষা করে না। এক ব্যক্তি মনে করেন আমার বাড়িতে আসছে, সে পাওনাদার, আসার পর আমাকে খুঁজতেছে, আমি আমার ছেলেকে বললাম যে বলে দাও আব্বু বাসায় নেই। এখন বলেন এই বাচ্চা কী শিখলো, কী শিখলো? এরকমভাবে অনুষ্ঠানের পর্যায়ে যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক যারা প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন, এক এক করে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা উত্তর নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার পাঁচটা প্রশ্ন ছিল। জি বলুন। এক নম্বর হয়েছে, আমরা যে জানাইতে যাই কসর নামাজ পড়ি দুই রাকাত নামাজ কইতে চূড়া মিলে পড়তে হবে না, শুধু আলহামদুলিল্লাহ। আর তার দুই নম্বর হয়েছে, কোন নামাজ পড়েন, কোন নামাজ পড়েন? এই যে কসর নামাজ, এই যে বেড়াইতে যাই যে দুই রাকাত কসর নামাজ পড়ি, ওটা কি চূড়া মিলে পড়তে হবে না এই এই শুধু? জি আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন করুন। আচ্ছা, দুই নম্বর হয়েছে, এই যে ওযু করার সময় ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, আরেকটা হয়েছে, এই যে রোজা যে আমরা কোরআন শরীফ কত মেয়ে, এখন কি কত মেয়ে যাবে? হুম, কি কত মেয়ে যাবে? জি বুঝতে পেরেছি। তার মধ্যে সূরা মিলাবে কিনা? অবশ্যই সূরা মিলাবে। আমরা যেরকম নাকি চার রাকাত ওয়ালা নামাজে প্রথম দুই রাকাতে সূরা মিলে, এরকম কসরের মধ্যে পুরাই তো দুই রাকাত, এই দুই রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা অবশ্যই আমরা মিলাইতেই হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে মাথাকে একেবারে উধাম খালি করে ওযু করা, ইস্তিনজা, পেশাব পায়খানা করা, এটা করা ঠিক না, কিন্তু এভাবে করলে আপনার গুনাহ হবে না, এটা ঠিক না আর কি। বুজুর্গানের দিনদেরকে আমরা দেখেছি, আমার মা বোনদেরকেও দেখেছি, যে পর্দা থেকে আর মাথা থেকে কখনো কিন্তু ওনাদের পর্দা সরতো না। আর পুরুষ যারা ছেলেন ওনারা ইস্তিনজা যখন যেতেন তারপর টুপি পরিধান করে মাথায় কিছু একটা রাখতেন, হ্যাঁ, অথবা গামছা থাকলে গামছাটাও কিন্তু মাথায় দিয়ে দিতেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, পসরাব বা ইত্যাদি যদি পায়ের মধ্যে যদি লাগে তাহলে 40 দিন পর্যন্ত তার আপনার কি নামাজ ওজা কবুল হবে না, এমন কোনো কথা, এমন কোনো কথা শরীয়তের মধ্যে আপনার নাই? আপনার পায়ের মধ্যে অসতর্কতা অবশ্যত লাগছে বা কোনো কারণ লাগছে, এটা দিয়ে ফেললে আপনার হলো, এটার কারণে কোনো গুনাহ হবে না। চার নম্বর প্রশ্ন তিনি করেছেন, রমজান মাসে কোরআনে কারিমের খতম অনেকে নেয়, যেমন আমি আপনার আপনাকে বললাম যে আপনি আমার নামে এক খতম কোরআনে কারিম পড়ে দিবেন আমার জন্য, আপনাকে আমি এর জন্য কিছু হাদিয়া দিলাম বা নাই দিলাম, তো এইভাবে কি ঠিক আছে কিনা? এমনি মৃত ব্যক্তির জন্য আপনার কোরআন শরীফ খতম করা যায়, কারোর দিয়ে আপনার পড়ানো যায়, এটা ঠিক আছে, কিন্তু আপনার খতম আমি পড়ব এই ধরনের কথা শরীয়তের মধ্যে সওয়াবটা তো আপনি পড়লে আপনি পেয়ে যাবেন, আপনি পাবেন, আমি তো আর পাচ্ছি না। কিন্তু বড় সুন্দর আপনি বলেছেন, মৃত্যু যারা ওনাদের জন্য হযরতে ওলামায়ে কেরাম দিয়ে হাফাজে কেরামদেরকে দিয়ে তেলাওয়াত করানো যায়, এতে কোনো সমস্যা নেই, কিন্তু নিজে ফজিলত পাওয়ার জন্য অবশ্যই নিজেকে তেলাওয়াত করতে হবে। সুন্দর বলেছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম। যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে পারি আমি? বলুন। আমার তিনটি প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে ইমাম মুকিম, আমি মুসাফির, তাহলে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আমি ইমামের সাথে চার রাকাত ফরজ আদায় করব নাকি কসর করব, আর কসর করলে সেটা কিভাবে? ইমাম ইমাম হলো মুকিম। হ্যাঁ, ইমাম মুকিম, আমি মুসাফির। হ্যাঁ, মুক্তাদি মুসাফির। জি জি, সেক্ষেত্রে চার রাকাত নামাজে আমি কসরটা কিভাবে করব? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে ঈদের নামাজে দ্বিতীয় রাকাত পেয়েছি, প্রথম রাকাত পাইনি, তাহলে কি আমাকে অতিরিক্ত তিন তাকবীর দিয়ে সেই আগের রাকাতটি পূরণ করতে হবে? জি, আমরা বুঝতে পেরেছি। তিন নম্বর প্রশ্ন করুন। হ্যাঁ, তিন নম্বর প্রশ্নটি হচ্ছে যে বহুতল মসজিদে জুমার ফরজ সালাতের সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যায়, এখন ইমাম সাহেব সালাতের পূর্বে কাউকে বলেননি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে মুকাব্বির হয়ে তাকবীর দেবে, আমরা যারা দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ তলায় ছিলাম তখন আমরা কিছুই শুনতে পাইনি, এই ক্ষেত্রে নিচে যারা ছিল দ্বিতীয় রাকাতের সময় তাদের নামাজটা সম্পূর্ণ হয়ে যায়, তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, মানে আমরা যারা উপর নিচে তৃতীয় ছিলাম তারা কি করব, আর যাদের নামাজ ধন্যবাদ তারা কি করবে? আপনি বড় সুন্দর তিনটি প্রশ্ন করেছেন, বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে ধন্যবাদ, আপনি অনুষ্ঠানের সাথেই থাকুন। এখানে ইমাম হলো মুকিম, আর যারা মুক্তাদি তারা হলো মুসাফির। এখন উনি প্রশ্ন করছেন কসর কিভাবে করবে। ইমাম যদি মুকিম হয় আর মুক্তাদি যদি মুসাফির হয় তাহলে মুসাফির মুক্তাদি পূর্ণ চার রাকাত নামাজই পড়বে, নিয়ত তিনি কসরেরই করবেন। জি, পড়বেন চার রাকাত, যেহেতু ইমাম মুকিম মুকিম। হ্যাঁ, তো দু রাকাত ফরজ হয়ে যাবে, দু রাকাত ওনার নফল হয়ে যাবে, চার জাকাতে তিনি পড়বেন, চার জাকাতে পড়বেন, কিন্তু কসরের নিয়ত করতে হবে, মুকিমে নিয়ত করা যাবে না। আর তার বিপরীত যদি হয়, ইমাম হলো মুসাফির আর মুক্তাদি হলো মুকিম, তাহলে ইমাম দুই রাকাত নামাজ পড়ার পরে উনি সালাম ফিরিয়ে বলবে যে আমি ইমাম মুসাফির, আপনারা আর দুই রাকাত নামাজ পড়ে নিন, তাহলে মুক্তাদিরা যারা নাকি আপনার মুকিম আছে সেরা দাঁড়ায়া আর বাকি দুই রাকাত আপনার নামাজ করবেন, নতুন করে নিয়ত বাঁধবে না। ঈদের নামাজের উনি বলেছেন যে ঈদের নামাজে যদি দুই রাকাতের মধ্যে প্রথম রাকাত ছুটে গেছে, এখন দ্বিতীয় রাকাত সে পেয়েছে, তাহলে প্রথম রাকাতে যে তার তাকবীরগুলো ছুটে গেছে সেই তাকবীরগুলো আপনি আদায় করবে, আদায় করে আপনি নামাজটা পূর্ণ করবে। কখন আদায় করবে সেটা? সে যখন নাকি আপনি পড়তেছে দ্বিতীয় রাকাত পড়তেছে তখন, তখন তিনি তখন এগুলো আপনি পড়ে নেবেন, অর্থাৎ তাকবীর তো দ্বিতীয় রাকাতেরটা তো উনি পেয়েছেন। জি, প্রথম রাকাতেরটা পান, দ্বিতীয় রাকাত যখন নিজে একা একা করবেন তখন ওই তাকবীরগুলো আদায় করে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ উনি প্রশ্ন করেছেন, আমাদের ঢাকা শহরে দেখা যায় চারতলা পাঁচতলা বিশিষ্ট আপনি মসজিদ, গ্রামে গঞ্জও আছে, এখন দেখা যায় যে কারেন্ট চলে গেছে, আইপিএস এর কোনো ব্যবস্থা নাই, কোনো মুকাব্বিরও রাখলো না, তাহলে কি অবস্থা হবে? এবং শুনতেও আসছে না, তাহলে এরা যে শুনতেছে না আর ইমামের সাথে সে তার নামাজও কিন্তু আদায় করতে পারতেছে না, ইমাম হয়তো রুকিতে সে আপনি দাঁড়াই আছে, ইমাম সেজদায় সে হয়তো আমি রুকুতে আছি, তাহলে তাদের নামাজ হবে না, তাদের নামাজ আবার দোহরাইতে হবে। এখানে মোহতারাম আমি আপনার সাথে একটু অ্যাড করে বলবো প্রাসঙ্গিক মাসলা, সেটা হলো বহুতল ভবন যেখানে আছে সেখানে যদি ইমাম সাহেব মুকাব্বির ঠিক না করেন তাহলে মুসল্লি যারা নামাজ পড়ছেন পিছনে, যার কানে আওয়াজ যাচ্ছেন, যেই তাকবীরে তিনি আছেন, সেখান থেকে তিনি কিন্তু মুকাব্বিরের দায়িত্বটা তিনি পালন করতে পারেন। যদি বুদ্ধিমানের কাজ হলো তখন থেকে কথার কথা, হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছেন, এখন একজন পিছনে আছেন উনি ইমামের তাকবীর শুনতে পাচ্ছেন, তো এখন তাকবীর বলবেন যাতে করে পিছনে যারা আছেন বা উপরে যারা আছেন ওনারা আওয়াজটা শুনতে পান, তাহলে আর এই সমস্যাটা হয় না, জামাতের ফজিলত তো পেয়ে গেলেন, নামাজটা নষ্ট হলো না। আর না হয় যদি ওনারা ইমামের আওয়াজ শুনতে না পান এবং ইমাম আর মুক্তাদির যদি মানে রোকনে যাওয়াটা একসাথে না হয় তাহলে তো নামাজটা নষ্টই হয়ে যাবে। আশা করি বন্ধু আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি, আমরা আলোচনা করবো। আরেকটি কি প্রশ্ন? যে মানুষের তো এখন মনে করেন
ফিজারের বাচ্চা ও দুটো তিনটে হয়ে মানুষ বাচ্চা বন্ধ করলা লাগিয়েছেন করালা, এখন কি এটা কি বন্ধ করা কি ঠিক গুণ হবে নাকি? ধন্যবাদ, আমরা আলোচনা করছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। মাসারা বুঝতে পেরেছেন, অর্থাৎ বাচ্চা যখন পেটে আসে তখন তো মা বোনদের নামাজ পড়তে একটু কষ্ট হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে, তখন বসে নামাজ পড়তে পারবেন কিনা? জি, যদি সত্যিকার তার সে দাঁড়াতে পারতেছে না, তার কষ্ট হয়, তো সে আপনি বসেই পড়বে। একান্ত মানে সমস্যা হলে কোনোভাবেই পারতেছে না, কোনোভাবেই পারছে না, তখন তো বসে নামাজ পড়ার সুযোগ আছে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন, এটা জটিল একটা মশলা, সেটা হলো যে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় সব জায়গায় আছে এক দুইটা বাচ্চা হলে এরপর লাইগেশন করে আপনার মানে বাচ্চা হওয়াটাকে বন্ধ করে দেয়, এটা ঠিক আছে কিনা? দেখেন আসলে এই যে জন্ম নিয়ন্ত্রণ যেটা করলো লাইগেশন করে চিরস্থায়ী কী কারণে করতেছে? যদি এমন হয় যে দিনদার ডাক্তার বলে যে সার যদি বাচ্চা নেয় তার খুব ক্ষতি হবে, মানে চরম প্রাণহানির আপনার সম্ভাবনা আছে, চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, হয়তো তখন আপনার কি সুযোগ আছে? এছাড়া কিন্তু আপনার স্থায়ীভাবে একবারে বন্ধ করে দেওয়ার এই ধরনের সুযোগ সুবিধা অর্থনৈতিক বিষয়ের দিকে লক্ষ্য করে যে যে এত বাচ্চা খাওয়াবে কেমনে পড়াবে কেমনে, সেক্ষেত্রে শরীয়ত এটার অনুমতি দেয় না। আল্লাহ তাআলা বলেন নাহনু নারজুকুকুম ওয়া ইয়াকুম, এই বাচ্চা রিজিকের মালিকও আমি, তোমার রিজিকের মালিকও আমি। একমাত্র যেটা আপনি বললেন অনুমোদন আছে, তো ওই ক্ষেত্রে যখন প্রাণ হানির সম্ভাবনা থাকে, বাচ্চারও ক্ষতি হতে পারে, মারও ক্ষতি হতে পারে, সেই পর্যায়ে গেলে শরীয়ত একটা সুরত রেখেছে, রাস্তা রেখেছে। আর সাময়িক যদি মনে করেন এই বাচ্চার বয়স হয়েছে মাত্র 4-5 মাস, এখন যদি আরেকটা বাচ্চা যদি এসে যায় তো এই বাচ্চা তো আর দুধ পাবে না, সাময়িক আর জন্য ফিল বা বিল বা অন্য এই সমস্ত এগুলো যদি ইয়া করে তো সেটা করতে পারে। ধন্যবাদ, পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার আম্মু তো একটু মাঝের সমস্যা আর কি, তো জি বলুন। হ্যাঁ, আম্মু যে নামাজ যখন পড়ে তখন হচ্ছে রুকু দেয় তো দাঁড়ায়, কিন্তু সিজদা দেয় হচ্ছে চেয়ারে বসে, কারণ মাটিতে বসে যে সিজদা দিবে পারে না, মানে মাথায় খুব ব্যথা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা আলোচনা করছি, বড় সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন, আমরা বুঝতে পেরেছেন মশলাটি। মানে উনার আম্মার মাজা ব্যথা, উনি রুকু দিতে পারে না, রুকু করতে আপনার কষ্ট হয়, রুকু করে আপনি সেজদাটা জমিনে দিতে কষ্ট হয় বা চেয়ারে বসে সেজদা ইশারা করে, ইশারা ইঙ্গিতে আপনি কি করবে হয়ে যাবে না, বাস্তবিকও যদি উনি সমস্যায় থাকেন তাহলে শরীয়ত এখানে বাধ্য করবে না যে ওনাকে সেজদাই দিতে হবে জমিনে। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ, আমরা আলোচনা করছি আপনার বাচ্চার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আর একটি বিষয়ে জানতে চেয়েছেন যে সওয়াব রাতের রোজা নামাজ কতটুকু জায়েজ, ওনার ভাষায় উনি প্রশ্ন করেছেন। তো আমরা যেটাকে একটু পরিষ্কার করে বলবো যে সওয়াব রাতের রোজা এবং নামাজ শরীয়ত সম্মত কিনা বা শরীয়ত আছে কিনা? অবশ্যই শরীয়তে আছে। সওয়াব রাতের আপনি রাত্রে ইবাদত করবে, পরদিন আপনি কি করবে, রোজা রাখবে, এটা সুন্নত। যদি রাখে তার অনেক সওয়াব হবে, না রাখলে গুনাহ নাই, কিন্তু রাখলে অনেক সওয়াব হবে। এখানে যেহেতু সওয়াব রাত আমাদের খুব কাছে, সওয়াব রাত নিয়ে আমরা যতটুকু দেখেছি বা জান শুনছি, এক বাহিনী কিছুটা বাড়াবাড়ি করছেন, আরেক বাহিনী কিছুটা সারাসারি করছেন। কেউ কেউ বলছেন যে সওয়াব রাত একেবারে শরীয়ত সম্মত নয়, এটাও ঠিক নয়। আবার যারা শরীয় সওয়াব রাত নিয়ে অনেক বাড়াবাড়ি করছেন, এই করো, হালুয়া করো, ওই করো, সেই করো, সেটাও কিন্তু ঠিক না। অর্থাৎ মাঝামাঝি যেটা আছে সিরাতে মুস্তাকিম, আমরা যারা সুন্নি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলি, মাঝামাঝি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা যেখানে বলা হয়েছে সেখানে মাঝামাঝি, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। সওয়াব রাত আছে হাদিস দ্বারা প্রমাণিত এবং এই হাদিস গ্রহণযোগ্য হাদিস, এবং রাত্রে নামাজ পড়া দিনে রোজা রাখা সহি হাদিস দ্বারা ইবনে মাজার হাদিসের মধ্যে আছে, বিভিন্ন জায়গাতে এ সম্পর্কে আছে, এবং অনেকের আকোয়ালও আছে বলেছেন যে সওয়াব রাতের হাদিসগুলো এগুলো সহি, এগুলো বিশুদ্ধ।
আর কিছু কিছু আছে যারা সর্বরাত যখন আসে হালুয়া রুটি নিয়ে একেবারে সাজ সজ্জা নিয়ে খুব ব্যস্ত থাকে, ওইটাই ইবাদত, ওইটা কি ইবাদত, এটাও কিন্তু ঠিক নয়। মাঝামাঝি করতে হবে, নফল ইবাদত, তেলাওয়াত, জিকির, আজকার করতে হবে। আশা করি আপনারা করবেন। পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম দর্শক জি, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান সিলেট থেকে বলছি। জি, তালাওয়াত তসবিহ নামাজ পড়ার উত্তম সময় কোনটি? জি ধন্যবাদ, বড় সুন্দর প্রশ্ন করেছেন, আলোচনা করছি আমরা। সালাতুত তাসবিহ নামাজ পড়ার উত্তম সময় কোনটা? যে কোনো টাইমে পড়তে পারে, যখন আপনি নফল নামাজ পড়া যায় তখনই পড়তে পারে। বাকি কথা হলো একবার নিরিবিলি যখন টাইম হয় ওই টাইমে পড়লে একটু মনে তৃপ্তি হয়। আমি আপনার সাথে একটু অ্যাড করে বলবো, উনি উনি যে প্রশ্নটি করেছেন যে উত্তম সময় কোনটি, মানে তিনটা অক্ত ছাড়া আর বাকি যে কোনো সময় পড়াটা জায়েজ, উত্তমটা উনি জানতে চেয়েছেন, যেটা আপনি সুন্দর বলেছেন যে নিরিবিলি, অর্থাৎ তাহাজ্জুদের সময় নিরিবিলি থাকে, অথবা আপনি যেখানে থাকছেন, যেখানে অবস্থান করছেন, সেখানে নিরিবিলি সময় যাচ্ছে, তখন আপনি সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারেন। বিশেষ করে শবে বরাত, শবে কদর, তখনও সালাতুত তাসবিহ নামাজটা আপনি পড়তে পারেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাবো। আসসালামু আলাইকুম, যে দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছেন যে আপনি প্রশ্ন করুন নাম বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমি ঢাকা থেকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, ইসলাম মিশরিয়াতে কি বলে? আমার মা বাবা মারা গিয়েছিল, তখন বলে গেছিল যে আমার বোন কে জাগা মানে থাকতে দিতে, লিখে দিতে না কিছু। এখন আমার মা পুরা জাগাটাই লিখে দিয়েছে, লিখে দেওয়ার পরে সে যখন চিন্তা করছে যে তার তিন মেয়ে, তার মেয়ে এক মেয়ের পুরা জাগাটা লিখে দিয়েছে, এখন যখন তার বুঝাচ্ছে তখন সে বলতেছে 4 ঘন্টা ছিল, এখন সে বলতেছে যে 2 ঘন্টা তুমি রাখো আর 3 ঘন্টা আমার আপনি যে বিষয়টি আসলে জানতে চেয়েছেন, এটা হলো উত্তরাধিকার সম্পত্তি বন্টনের যে বিষয়টি, এখানে একটা ওসিয়ত আপনার আব্বা করেছেন, ওসিয়তের একটা মাসআলা এখানে আছে। আপনি খুব খেয়াল করে কথাগুলো শুনুন, ওসিয়তের একটা বিষয় আছে। আরেকটা হলো আপনার আম্মা একজনকে লিখিয়ে দিয়েছেন, বাকিদেরকে মাহরুম করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু ঠিক করেননি কাজটি। তো এখন অবশ্যই এই বিষয়টি আপনাকে এই সংক্ষিপ্ত আপনি বলেছেন আমরা শুনেছি, এতটুকু কথার দ্বারা আসলে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের মাসাইল দেওয়া যায় না। এটা অবশ্যই যেখানে হাতে ফতুয়ার চর্চা হয়, অর্থাৎ ইসলামিক আইন শাস্ত্র নিয়ে যেখান থেকে সমাধান দেওয়া হয় শরীয়তে, সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে কোনো মাদ্রাসায় যেখানে দারুল ইফতা আছে, বসুন্ধরায় আছে, বিভিন্ন জায়গাতে আছেন, আমাদের কাছে কোনোভাবে পৌঁছে দিলে আমরা তার যথাযথ সমাধান লিখে এবং কিতাবের উদ্ধৃতি দিয়ে আপনাকে বলে দিব, সেটাই আপনার জন্য ভালো, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি চিটাগাং থেকে বলছিলাম। একজনে বলুন, দুজনে একসাথে বললে তো আমরা বুঝতে পারবো না। জি আমি চিটাগাং থেকে বলছিলাম, ওদের সাথে একটু কথা বলতে। হ্যাঁ বলুন। আমি বলতে চাইছিলাম যে আমার ওয়াইফে 3 মাস ধরে কনসিভ, বুঝছেন? জি আমার ওয়াইফ 3 মাস ধরে কনসিভ আর কি, তো এখন মাঝে মধ্যে ফোটা ব্লাডিং হয়, এটার জন্য কি নামাজের কোনো সমস্যা হবে বা নামাজ পড়তে পারবেন কি? ধন্যবাদ, আমরা আলোচনা করছি, সুন্দর একটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। জি গর্ভকালীন যে রক্ত হয় এটা আসলে ইস্তেহাজা, ইস্তেহাজার ইয়াতে এটা ধুয়ে যদি আপনি নাম নামাজ পড়বে, ওযু করে আপনি নামাজ পড়তেই হবে। তবে আমরা একটা পরামর্শ দেব যে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা। জি জি অবশ্যই, বিষয়টা ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে, মানে ব্লিডিং এটা তো অনেক, আমরা শরীয়তের যতটুকু অংশ অতটুকু আমরা বলেছি যে নামাজ পড়তে হবে, আর বাকি রোগ তো রোগী, যেহেতু ইস্তেহাজারি রোগ, ডাক্তারের সাথে যোগাযোগ করে তার সমাধান নিতে হবে। মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে ওয়াদা পূরণ নিয়ে আপনি আমাদের সাথে অত্যন্ত সুন্দর ও চমৎকার আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা
ইসলাম ও অঙ্গীকার পূরণ নিয়ে আলোচনা করছিলাম। আমরা জীবন চলার পথে অনেকে অনেক অঙ্গীকার করি, কথায় অঙ্গীকার করি, কথার ছলে অঙ্গীকার করি, কৌতুকের ছলে আমরা অঙ্গীকার করে থাকি। বিষয়টি কিন্তু এত হালকা নয়, অঙ্গীকারকে রক্ষা করা খুবই জরুরি, খুবই তাৎপর্যপূর্ণ এবং ইমানের অংশ বলা হয়েছে। যার ওয়াদা পূরণ নেই তার যেন দিন নেই, এইভাবে হাদিসের মধ্যে এসেছে। পবিত্র কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আউফু শব্দ বলেছেন, অর্থাৎ ওয়াদা পূরণ করো। এই জন্য আমরা যখনই হয়তো ওয়াদা কারোর সাথে করব, তখন মনে প্রাণে সাধ্য অনুযায়ী চেষ্টা করব ওয়াদাটা যেন রক্ষা করতে পারি। দেখুন, আল্লাহর সাথে আমরা কিন্তু অঙ্গীকার আবদ্ধ হয়েছিলাম যে আমরা আল্লাহর হুকুম পালন করব, সেটাও আমাদের রক্ষা করা খুবই জরুরি। ইমান আনার পরে নামাজ এবং ইবাদতগুলো যথাযথভাবে আদায় করা, মাহে রমাদানের রোজা, এটাও কিন্তু ইসলামের পাঁচটি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। যে মাসাইলগুলো আমরা আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদের সকলকে যদি ভালো দিক থাকে আমল করার তৌফিক দান করুন, এবং এর মধ্যে যদি ভুলের কোনো অংশ থেকে থাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আজকে আপনার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানে শেষ করছি দরুদ শরীফ পড়ে। وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. برحمتك يا أرحم الراحمين، يا مجيب السائلين، يا مجيب السائلين، يا مجيب السائلين، يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذا القوة المتين، يا ذا الجلال والإكرام، يا حليم يا عليم يا علي يا عظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. মাবুদ গো, আমরা কত গুনাহগার বান্দা। ও মাবুদ, দেশে বিদেশে অনেক ভাই বোনেরা মাবুদ গো আমাদের সাথে হাত উড়িয়েছেন। ও মাবুদ, আপনি যে সকলের জিন্দগির সমস্ত গুনাহাত মাফ করে দেন না গো মাবুদ। আমাদের সকলের আব্বা আম্মা জানে গুনাহাত মাফ করে দেন না গো মাবুদ। আমাদের বিয়ে বাচ্চা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সকল আত্মীয় স্বজন গুনাহাত মাফ করে দেন না গো মাবুদ। যত মোমিন মোমিনাত কবরবাসী হয়ে গেছেন, ও মাবুদ আপনি সকলকে আপনি মাফ করে দেন না গো মাবুদ। গাছতলায় বাসতলায় যে যেখানে শুয়ে আছে, ও মাবুদ আপনি সকলকে মাফ করে দেন না গো মাবুদ। ও মাবুদ, আমরা ভিখারি বেশে, ও মাবুদ আপনার শাহী দরবারে গুনার বোঝানি হাত উঠেছি গো মাবুদ। ও মাবুদ, আপনি মেহরবানি করে দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুনাহাত মাফ করে দেন না গো মাবুদ। আমাদের সমস্ত নেক আমলগুলাকে কবুল ও মঞ্জুর করেন। আমাদের বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল ও মঞ্জুর করেন। নিউজ 24 এর এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করেন। নিউজ 24 এর মাবুদ কে ইসলাম ও আমরা, ও মাবুদ এই প্রোগ্রাম গোসিলায় সারা বিশ্বে, ও মাবুদ বিশ্ববাসীকে আপনি হেদায়ত দান করেন। সঠিক মাসলা মাসাইল জেনে ও মাবুদ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন না গো মাবুদ। ও মাবুদ, আমাদেরকে হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব করেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে সরাসরি সালাত ও সালাম আপনি পৌঁছানোর তৌফিক দান করেন। ও মাবুদ, সরাসরি সালাত ও সালাম পৌঁছানোর তৌফিক দান করেন না গো মাবুদ। আমাদেরকে হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব করেন।
بار بار زیارت کریں نصیب کریں حج بیت اللہ نصیب کریں او معبود আমাদের কে কাফন কাপড় পরার আগে ও মাহবুব হজের উদ্দেশ্যে ইহরামের কাপড় পরার তৌফিক দান করেন না গো মাহবুব আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তকবীরুল্লাহ সাথে আদায় করার তৌফিক দান করেন না গো মাহবুব ও মাহবুব আমাদের সাথে এই প্রোগ্রামে ও মাহবুব যারাই আপনি শরীক হয়েছেন ও মাহবুব সকলকে আপনি maaf করে দেন না গো মাহবুব অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন ও মাহবুব তাদের আব্বা আম্মার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন ও মাহবুব সবাইকে শিফায়ে কামিলা আজলা নাফিয়া কুল্লিয়া দান করেন যাদের আব্বা আম্মা বেঁচে নাই কবরবাসী হয়ে গেছেন ও মাহবুব সকলকে আপনি maaf করে দেন সকলকে আপনি maaf করে দেন অনেকের আব্বা আম্মা ও মাহবুব আপনি বেঁচে আছেন ও মাহবুব আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের খেদমত করে তাদের সেবা করে ও মাহবুব জান্নাত কামনা তৌফিক দান করেন ও মাহবুব আজকে তো অনেকে মা বাপের আপনার সেবা করে না মা বাপ অনেক অসহায় আপনার অসহায় হয়ে থাকে ও মাহবুব আমাদের এই যুবক ভাইরা চিন্তা করে না তারাও একদিন এই বয়সে উপনীত হবে ও মাহবুব সে কথা চিন্তা করে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করেন আম্মা আব্বার যথাযথ আপনার সেবা করার তৌফিক দান করেন ও মাহবুব আজকে যে আমাদের এখানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ও মাহবুব আজকে যে ইসলামের যে দাওয়াত চলছে ও মাহবুব মাসলা মাসাইলের আপনার এই প্রোগ্রাম চলছে ও মাহবুব এই প্রোগ্রামটাকে আপনি কবুল ও মঞ্জুর করেন এ রুসিলা মাহবুবকে আপনি বসুন্ধরা গ্রুপকে কবুল করেন বসুন্ধরা গ্রুপের যত আপনার যত মিশন আছে সমস্ত মিশনকে আপনি কবুল ও মঞ্জুর করেন ও মাহবুব আমাদের সকলকে করোনা ভাইরাসের মতো মহামারী থেকে হেফাজত করেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিন না ও মাহবুব পানিতে ডুবার মৃত্যু দিন না হঠাৎ মৃত্যু দিন না ও মাহবুব যখন আপনার দরবারে আমাদেরকে ডাক দিবেন তখন মাহবুব গো আপনার কাছে যাওয়ার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে যাওয়ার তৌফিক দান করেন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আপনার শাহী দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন যখন আপনি ডাক দিবেন তখন ইমানের সাথে কালিমা পড়তে পড়তে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে আপনার শাহী দরবারে ও মাহবুব হাজরা দেওয়ার তৌফিক দান করেন না গো মাহবুব ও মাহবুব আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে তকবীরুল্লাহর সাথে আদায় করার তৌফিক দান করেন ও মাহবুব নামাজ তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হাদিসে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আউয়াল মা ইউহাসাবু বিল আব্দ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে আমাদেরকে ও মাহবুব আমাদেরকে নামাজকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন আমাদের সন্তানদেরকে মাহবুবকে আপনি কবুল ও মঞ্জুর করেন আমাদের সন্তানদেরকে মাহবুবকে নামাজি সন্তান হিসাবে কবুল করেন আমাদের ফ্যামিলিকে দিনদার ফ্যামিলি হিসাবে কবুল করেন সৎ এবং আদর্শবান ফ্যামিলি হিসাবে কবুল করেন আমাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য শান্তির উসিলা করে দেন আমাদের সন্তানদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমাদের জন্য বিপদের মাহবুবকে কারণ বানায় না গো মাহবুব আমাদের জন্য বিপদের কারণ বানায় না গো মাহবুব ও মাহবুব আমাদেরকে শরীয়তের সমস্ত হুকুম আহকাম যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন ও মাহবুব আজকে আমাদেরকে যে একটা ইয়াখর হইছে ওয়াদার ব্যাপারে ওয়াদা যথাযথভাবে রক্ষা করার তৌফিক দান করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আমিন 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 বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম